আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই কমন একটা রেসিপি। ভিডিওটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বোঝা গেছেন রেসিপিটা হচ্ছে দুধের খিরসার পাটিসাপটা পিঠার রেসিপি। যারা সবসময় এই পিঠাটা তৈরি করে থাকেন তাদের কাছে সহজ মনে হলেও নতুন যারা তৈরি করেন তারা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন। আশা করছি আমার আজকের ভিডিওটা দেখলে তারা সব ধরনের সমস্যার সমাধান তো পাবেনই, তৈরি করতে পারবেন অনেক বেশি স্বাদের পাটিসাপটা পিঠা। আর যারা তৈরি করতে পারেন তারাও আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে খিরসা তৈরি করার জন্য 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া একটু টেলে নিচ্ছি। এতে করে খিরসা থেকে সুন্দর একটা স্মেল বের হয়ে আসে। এদিকে আমি 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক জাল করে 600 ml করে রেখেছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও একটু বাড়িয়েও নিতে পারেন, যত ঘন দুধ হবে খিরসাটাও খেতে ততটাই ভালো লাগবে। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2টো লং আর 2 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এখন এই দুধটাকে আমি আরও একটু জাল করে 500 ml এর মতো করে নেব। দুধ জাল করা হয়ে গেছে। এখন তেলে রাখা চালের গুঁড়াটা কুসুম গরম পানি দিয়ে একটু গুলে নিচ্ছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি চালের গুঁড়াও তেলে রাখতে পারেন, তাহলে একটু কম বেশি হলে অ্যাডজাস্ট করে নিতে সুবিধা হবে। আমি একসাথে দিয়ে দিচ্ছি না, 3 ভাগে 2 ভাগ দিয়ে দিয়েছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে বোঝা যাবে কতটা প্রয়োজন হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। দিয়ে দিলাম 7 মতো লবণ। আমি বাকি চালের গুঁড়ার মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। এভাবে জাল করতে করতে কিছুক্ষণের মধ্যেই খিরসাটা ঘন হয়ে যাবে। আর অবশ্যই অনবরত নাড়তে হবে। চালের গুঁড়াটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি, আর অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী। দেখা যাচ্ছে খিরসাটা প্রায় ঘন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ঘন যখন হয়ে যাবে তখন আমি খিরসাটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন ঠান্ডা হয়ে যাবে খিরসাটা আরও শক্ত হয়ে যাবে। এদিকে পিঠার উপরের অংশের জন্য চালের গুঁড়ার গোলা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আমি এখানে প্যাকেটের চালের গুঁড়াটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দার কারণে পিঠাগুলো খুবই সুন্দর হয়। দিচ্ছি 7 মতো লবণ, দিচ্ছি 7 মতো চিনি। চিনি দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন খিরসাতেও কিন্তু মিষ্টি রয়েছে। এই গুলাটা আমি লিকুইড দুধ দিয়ে তৈরি করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 200 ml পরিমাণ কুসুম গরম দুধ। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও এই গুলাটা তৈরি করতে পারেন। দুধ দিয়ে তৈরি করলে স্বাদটা একটু বেশি ভালো আসে, তার জন্য আমি দুধটা দিয়েই তৈরি করছি। এখানে দেখা যাচ্ছিল গোলাটা ঘন হয়ে গেছে, তার জন্য আমি আরও একটু পানি অ্যাড করে নিয়েছি। চাইলে আরও দুধও অ্যাড করা যেত। দেখতে পাচ্ছেন গোলাটা ঠিক এরকম ঘনত্বের হবে। গোলাটা তৈরি করার পরে আমি কমপক্ষে 1 ঘন্টা রেখে দেব, যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে পিঠা বানাতে গেলে নিচে লেগে যায় না। এদিকে আমি আগে থেকেই মিডিয়াম টু হাই হিটে রেখে একটা প্যান গরম করে রেখেছিলাম, তার মধ্যে তেল ব্রাশ করে দিলাম। প্যান গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম হিটে এনে গোলাটা দিয়ে দিলাম। আর অবশ্যই আপনি যেই সাইজের পিঠা বানাতে চান সেই সাইজ অনুযায়ী এভাবে একটু দ্রুত ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলেই দেখতে পারবেন খুব ভালোভাবে গোলাটা ছড়িয়ে নেওয়া গেছে। আর যদি দেরি হয়ে যায় তাহলে গোলাটা খুব ভালোভাবে ছড়ানো যায় না। আমি 1 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা তোলার পরে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন ওপরে যে অংশটা এটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু কোনো চির ধরেনি, যার কারণে পিঠাগুলো খুবই সুন্দর আর মসৃণ হবে। পছন্দ অনুযায়ী আমি খিরসাটা দিয়ে দিয়েছি, এখন উল্টে নেব। আর এই সময় চুলার আঁচটা লো হিটে রেখে নেবেন, না হলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা পিঠাগুলো সাদা পেতে চান তারা সাথে সাথে তুলে নেবেন, আর আমার মতো যদি একটু ভাজা পছন্দ করেন তাহলে উল্টে পাল্টে একটু ভেজে নিতে পারেন। ঠিক একইভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, পারফেক্ট আর মসৃণ পিঠা তৈরি করার জন্য অবশ্যই ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন। আর সাধারণ প্যান নিলে খেয়াল রাখবেন যাতে প্যানটা তৈলাক্ত থাকে।
আমার রেসিপি সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে আজ যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।